এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা 234 জন। এর মধ্যে ঢাকায় রয়েছে 182 জন এবং ঢাকার বাইরে 52 জন। এখনো পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 57 জন আর এই মাসে রোগী ভর্তি হয়েছে 4709 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়।